নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর ক্যান্সার হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস, সূচনা বিধায়ক করিমের। রাজীব ভবনের প্রবেশদ্বারে বসানো হল প্রয়াত প্রধানমন্ত্রীর আবক্ষ প্রতিমূর্তি। কাঁঠালতলী পাথারকান্দি রোডকে করিডোর করে সেগুন কাঠ পাচার, লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার শিলচর ক্যান্সার হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন আনটাইট তহবিলের 15 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নতুন ভবনটির ফলক উন্মোচন করেন তিনি। এ উপলক্ষে হাসপাতালে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, হাসপাতালের উন্নয়নে 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, প্রথমে 15 লক্ষ টাকার কাজ শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের রাস্তা ও পুকুর সংস্কারেরও কাজ করা হবে বলে তিনি জানান। এদিন জেলাশাসক কীর্তিজলি বিধায়কের কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সভায় কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক তথা পদ্মশ্রীপ্রাপ্ত রব্বি কান্নানকে সংবর্ধনা জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তো থ্যাংকস টু এভরিওয়ান, তেমন সাহেবকে আবার আমি সবার তরফ থেকে, সুনাই তরফ থেকে আমি আবার সাবমিশন দিচ্ছি। আমাদের শুধু সুনাই না, পুরা কাছাড় বরাক ভ্যালির মান সম্মান রক্ষা করেছেন, আর যেভাবে কাজ করছেন এসে টিম ওয়ার্ক, যারা সঙ্গে আছেন সবাইকে আমার ধন্যবাদ। আর এই অঞ্চলের যারা বিশিষ্ট নাগরিক আপনাদেরকেও ধন্যবাদ, আমাদের সহযোগিতা করে সাহায্য করেন। আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমি আপনাদের পাশে থাকবো, চুপু করছি, এগুলো সবাইকে ধন্যবাদ জানাবো। সোশ্যাল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর পার্ক রোড স্থিত রাজীব ভবনের সম্মুখে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ প্রতিমূর্তির উন্মোচন করা হয়। এদিন বেলা 11টা নাগাদ সংস্থার চেয়ারম্যান বাদল দে আবক্ষ প্রতিমূর্তির উন্মোচন করেন। পরে সংস্থার কর্মকর্তারা আবক্ষ প্রতিমূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেক বক্তারাই প্রয়াত প্রধানমন্ত্রীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় সংস্থার পক্ষ থেকে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাবুল হোর, তৈমুর রাজা চৌধুরী, মিসবাউল ইসলাম লস্কর, পার্থরঞ্জন চক্রবর্তী সহ অনেকে। সেই জিনিসটা সফল হয়েছে, এটা সন্তোষের একটা স্বপ্ন ছিল সেটা। আর বাদল বাবু আমাদের শ্রদ্ধেয় বাবু, বাদল বাবুকে আমরা খুব ঘনিষ্ঠ ভাবে চিনি এবং উনি এটা উন্মোচন করেছেন, আমার মনে হয় এর চেয়ে বড় কেউ ভালো জিনিস আর হয়ে। রাজীবজির কাছে আমরা কাছাড়বাসী বরাকবাসী ঋণী, এই জন্য যে আসামে যখন ভাষা আন্দোলন চলছিল এবং মিডিয়াম অফ এডুকেশনের নিয়ে যখন নানা হেজার চলেছিল, তখন রাজীবজি শিলচরের এই মিটিংয়ে বলেছিলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তিনি নেতা, সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আজকে একটা জিনিসটাকে আমরা অন্তত বুঝতে পারি যে আমাদের ছেলেমেয়েরা এই অঞ্চলে বসে তারা হায়ার স্টাডিজ করতে পারবে। আরেকটা কথা যে কর্মক্ষেত্রে রাজীবজি কিছু আমূল পরিবর্তন এনেছিলেন, যেটা ভারতবর্ষে একটা বেশ বিশেষ একটা স্থান। সম্প্রতি রাজ্য সরকারের বন বিভাগের নির্দেশে রাজ্য জুড়ে বিভাগীয়ভাবে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে বিভিন্ন সরকারি আধিকারিকদের, ফলে গোটা রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায়ও নতুন করে আগমন ঘটছে বিভিন্ন বন কর্তাদের। এমন সুযোগকে কাজে লাগিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে বন দস্যুরা। বিগত কিছুদিন থেকে পাথারকান্দি, দোহালিয়া, চেরাগি ও লোয়ারপোয়া ফরেস্ট রেঞ্জ এলাকায় বন দস্যুদের দাপট বেড়ে ওঠার খবর পাওয়া গেছে। বিশেষ করে লোয়ারপোয়া রেঞ্জের বর্থল এলাকার সেগুন বাগান থেকে সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে সেগুন কাঠ সংগ্রহ করে করিমগঞ্জ সদর সহ বরাকের বিভিন্ন বাজারে পাচারে মেতে উঠেছে বন মাফিয়ারা। অভিযোগ মতে জানা যায়, দীর্ঘদিন থেকে উত্তর ত্রিপুরা সহ লোয়ারপোয়া ব্লকের কাঁঠালতলি এলাকার একটি পাচার চক্র রাতের অন্ধকারে একাংশ পুলিশ ও বনকর্মীদের ম্যানেজ করে কাঁঠালতলি পাথারকান্দি রোডকে
করিডোর করে ডিআই ট্রাক বোঝাই করে করিমগঞ্জ সহ অন্যত্র পাচার করছে সেগুন কাঠ। তাদের কাছ থেকে লরি প্রতি 2000 টাকা করে একাংশ প্রশাসনের কর্তারা আদায় করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এসব পাচার কাণ্ডে কাঁঠালতলির এক ওয়ার্ড সদস্য জড়িত রয়েছেন বলে অভিযোগে জানা যায়। এদিকে বিষয়টি পাথারকান্দির নবাগত রেঞ্জ কর্তা মনোজ কুমার দাসের নজরে এলেও তিনিও রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে অভিযোগে জানান স্থানীয়রা। বুধবার গভীর রাতে দলবল সহ এসিএফ সুখদেব সাহাকে সাথে নিয়ে তদন্তে নামেন জেলা বন বিভাগের ডিএফও বি বসন্তন। আগাম খবরে এদিন রাতে কাঠ মাফিয়ারা গাড়ি দিয়ে কাঠ পাচারে বিরত থাকে। পরে এই বিষয়টি আঁচ করে কাঁঠালতলি এলাকার বেশ কয়েকটি সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালান ডিএফও, আর এতেই সাফল্য আসে। এদিনের অভিযানে আছাদ্দার আলী ও আব্দুল শুকুরের বাড়ির সংলগ্ন স্থান থেকে প্রায় 150 সিএফটি চেরা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগ, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। তবে এ কাণ্ডে কাউকে ধরপাকড়ের কোনো খবর নেই। বর্তমানে কাঠগুলো পাথারগান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে। চাইল্ড লাইন কাছাড় জেলা শাখার তরফে বৃহস্পতিবার তারাপুর থেকে বিহারা পর্যন্ত মাইকিং এর মাধ্যমে শিশুদের সুরক্ষা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দেশবন্ধু বিদ্যানিকেতন। একদিবসীয় এই সচেতনতা শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চাইল্ড লাইন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন শিশু পাচার সহ শিশু নির্যাতন, শিশু শ্রম, যৌন নির্যাতন ইত্যাদির বিষয়ে আলোচনা করেন বক্তারা। শিশুদের সাথে অসামাজিক ও অমানবিক কর্মকলাপ থেকে বিরত থাকতে ও শিশুদের ভালো পথে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান তারা। এদিন শিশুদের হিতে গ্রহণ করা ভারত সরকারের বিভিন্ন পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরেন চাইল্ড লাইন ফাউন্ডেশনের কাছাড় জেলার কর্মকর্তারা। ফুড সেফটি বিভাগের বিরুদ্ধে সরব হলো গ্রাহক সুরক্ষা সমিতি। বৃহস্পতিবার জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সাথে দেখা করে খাদ্য সুরক্ষার বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে ফুড সেফটি বিভাগের বিরুদ্ধে পাওয়া বিভিন্ন অভিযোগ তুলে ধরেন কর্মকর্তারা। এদিন আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, জেলা স্বাস্থ্য বিভাগের আওতায় থাকা ফুড সেফটি বিভাগের গাফিলতির দরুন শহরের সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার মোকাবিলা করছেন। ফুড সেফটি বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা রয়েছে তার কিছুই পায়নি তারা। চাল, ডাল, তেল, দুধ ইত্যাদি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসে কৃত্রিম পদার্থ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এসব বিষয়ে ফুড সেফটি বিভাগের চরম গাফিলতিতে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে। এই বিষয়টি নিয়ে এদিন বিভাগীয় আধিকারিক সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সমিতির কর্মকর্তারা। আগামী 15 দিনের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে ফুড সেফটি বিভাগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এখানে যে ফুড সেফটি একটা ডিপার্টমেন্ট আছে ওনার আওতাধীন, তাদের কাজকর্ম নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এই ফুড সেফটি ডিপার্টমেন্ট এখানে শুধুমাত্র নূতন নূতন আপনার বিভিন্ন হাউসকে লাইসেন্স দেওয়ার জন্যই এখানে এটাকে রাখা হয়েছে, কিন্তু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 অ্যান্ড রেগুলেশন 2011 মোতাবেক যে সাধারণ মানুষ তাদের কাছ থেকে যে সার্ভিস প্রত্যাশা করে তারা কিন্তু সেই সার্ভিস দিচ্ছেন না। শিলচর শহর আজকে একটা বিশাল শহর এবং সেখানে এটা দুদিন পরে এটা সিটি হতে যাচ্ছে। এখানে বিভিন্ন ভেজাল খাদ্য আপনার বিক্রি হচ্ছে আমাদের দৃষ্টিতে, কিন্তু ফুড সেফটি ডিপার্টমেন্ট আমার মনে হয় না সেই স্তরে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ওদের আছে। এখানে দুধে ভেজাল মেশানো হয়, হ্যাঁ দুধে মেশানো হয় বাজে জল, স্টার্চার্স, ইউরিয়া, ফরমালিন, সাবান জাতীয় পদার্থ, সর্ষের তেল, আরজিমন তেল মিক্স করে এটা বিক্রি করা হয়, মশলা, মেটানিল, ইয়েলো রং, ধুলো, বালি এসব মিশিয়ে বিক্রি করা হয়। অতএব আমাদের দাবি যদি আগামী 15 দিনের ভিতরে না হয়, আমরা এখানে বলে গিয়েছি 15 দিন পর আমরা ফুল টিম নিয়ে আসবো, এসে যা করণীয় আমাদের, হ্যাঁ যদি দরকার পড়ে এই ডিপার্টমেন্টের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে সেগুলো আমরা সংগঠিত করব।
দেশভাগের বলি হওয়া হিন্দুদের নাগরিকত্ব প্রদানের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করল বাঙালি নবনির্মাণ সেনা। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ শিলচর অফিসপাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে অবস্থান ধর্মঘটে বসেন। চলে বিকেল ৪টা পর্যন্ত। ধর্মঘট চলাকালীন সংগঠনের পক্ষ থেকে ৫টি দাবি উত্থাপন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে হল বিনা শর্তে সকল হিন্দুদের নাগরিকত্ব প্রদান করা, কাউতি সত্য রাজ্যে বলবৎ করা, এনআরসি ছুটদের ডিভোটার তকমা না দেওয়া, খিলঞ্জিয়া সমস্যার স্থায়ী সমাধান ও ডিটেনশন ক্যাম্পগুলো থেকে হিন্দুদের মুক্ত করার দাবি তোলেন তারা। তাদের দাবিগুলো সরকার পূরণ করতে যদি ব্যর্থ হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সংস্থার তরফ থেকে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। নমস্কার, আজ আমরা বাঙালি নবনির্মাণ সেনা বিএনএসের তরফ থেকে একটি অনশন ধর্মঘট করা হয়। ধর্মঘট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেভাবে বিনা শর্তে আমাদের যেভাবে ডিমান্ড আছে বিনা শর্তে সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হোক, বিনা শর্তে সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হোক, এনআরসি তালিকাতে বাদ পড়া ৭০ লাখকে বিনা শর্তে নাগরিকত্ব দেওয়া হোক, তারপর ডিভোটার নোটিশ ডিটেনশন ক্যাম্প এইগুলো বন্ধ হোক। কারণ আমরা একটাই কথা বলতে চাই, হিন্দু হিন্দুস্তানে আসে এসে থাকবে না, তো কি পাকিস্তানে যাবে নাকি? হিন্দু হিন্দুস্তানেই থাকতে হবে, তখন হিন্দু রাষ্ট্র হবে আর হিন্দুস্তানও ডেভেলপ হবে। তাই আমরা বাঙালি নবনির্মাণ সেনা এইটা কর্মসূচি হাতে নিয়েছি, যদি আমাদের আগামী দিনের ডিমান্ডগুলো আমাদের না পুরা হয় আমরা প্রোটেস্ট করতে বাধ্য। এবং আমরা শুনেছি নাকি সিএ নিয়ে অন্যরা গুয়াহাটির সাইডে ওরা বসবে যাতে সিএটা না আসে, কিন্তু আমরা এইবার সিএর জন্য আমরা এখানে বসবো, সিএ আসতেই হবে। আমরা মোদিজি সেন্ট্রাল মোদিজিকে পুরা সমর্থন করি এবং এই ডিমান্ডটা আমরা রাখছি মোদিজির কাছে যে সিএ অতি সত্বর বলবৎ করা হোক, সব হিন্দুদেরকে নাগরিকত্ব দেয়া হোক, এইটাই আমরা কামনা করছি। দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান তৈরি করা হয়েছে, তাই সংবিধান দিবস পালন করা অত্যন্ত প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সংবিধান দিবস পালন করার তোড়জোড় চলছে। এতে ব্যতিক্রম নেই করিমগঞ্জ জেলাও। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সহ অন্যান্যদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার দুদিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিকে সংবিধান দিবস উপলক্ষে এক গৌরব যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার পক্ষ থেকে। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে শহরের গঙ্গা ভাণ্ডার সম্মুখ থেকে এই গৌরব যাত্রা বের করা হবে। এতে এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ বিজেপি নেতা ও কর্মী এবং বিশিষ্টরা অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের কর্মকর্তারা। সংবিধানের সঠিক গৌরবগাথা যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য এবং সংবিধান যে আমাদেরকে ভারতবর্ষবাসী হিসাবে সমগ্র বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাচ্ছে সেটা যাতে মানুষ উপলব্ধি করতে পারেন তার জন্য এই গৌরবযাত্রার সূচনা। আমি আপনাদের মাধ্যমে এই সংবিধানকে আরও গৌরব থেকে গৌরবান্বিত করার জন্য যে প্রয়াস আমাদের ভারতের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সূচনা নিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই। এই কারণে যে এই ৭০ বছরে আমরা দেখেছি সংবিধানকে যতটুক সার্থক রূপ দেওয়া যার দরকার ছিল এবং আমজনতার কাছে সংবিধানের যে সার্থকতা তুলে ধরার যে প্রয়োজনীয়তা ছিল সেটা উনি উপলব্ধি করতে পেরে এইবারে এই ২৬ নভেম্বর এবং ২৭ নভেম্বর দুই দিনব্যাপী সমগ্র ভারতবর্ষব্যাপী যে কার্যক্রম হবে তার কথাগুলো আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি। পরাক্রমী সৈনিক লাচিত বরফুকনের জন্মজয়ন্তী পালন করা হল বরপেটায়। বুধবার বিশ্ব হিন্দু যুব ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় বরপেটার উপস্থিত মাধববরা স্টেডিয়ামে ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্ম হাজারিকা। এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব জয়ন্ত মল্লাবরুয়া, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর পূর্ব প্রান্ত প্রচারক শঙ্কর কলিতা প্রমুখ। এদিন সকাল ১০টা নাগাদ বীর সৈনিক লাচিত বরফুকনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সম্মানিত অতিথিরা সহ সংস্থার কর্মকর্তারা। পরে এ নিয়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা বীর সৈনিক লাচিত বরফুকনের জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রথমে বরল্যান্ড হিন্দু যুব ছাত্র পরিষদের মহিলা সমিতির সদস্যরা নৃত্য পরিবেশন করেন। পরে বরাক উপত্যকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিলচর গৌড়ীয় নৃত্য কলাভারতীর নৃত্যশিল্পীরা। যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি বরাক উপত্যকার ভীষণ নৃত্যশিল্পী তথা শিলচর গৌড়ীয় নৃত্য কলাভারতীর প্রশিক্ষক সত্যজিৎ বসু জয়, তবে শিলচর গৌড়ীয় নৃত্য কলাভারতীর সহ প্রশিক্ষিকা তথা
নৃত্যশিল্পী পুনমধর নেতৃত্বে ছজনের একদল অনুষ্ঠানে অংশ নেন। তাদের দেশাত্মবোধক সহ পরম্পরাগত ধামাইল, মণিপুরি ও বিহু নৃত্য এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। শিলচর গৌড়ীয় নৃত্য কলা ভারতীর শিল্পীদের নৃত্যে উপস্থিত দর্শকদের মন অনায়াসে জয় করে নেয়। এদিন সহ প্রশিক্ষিকা পুনমধরের সাথে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন নৃত্যশিল্পী রূপশিখা সুর, অঙ্কিতা বর্ধন, দেবারতী দেশমুখ, চুমকি দেবনাথ ও সায়নিকা রায় প্রমুখ। পূবালীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 27 ও 28 নভেম্বর সংস্থার প্রারম্ভিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। শনিবার অর্থাৎ 27 নভেম্বর থেকে শুরু হবে 5-a-side ফুটবল প্রতিযোগিতা। এদিন সকাল 10টায় শিলচর স্পোর্টিং খেলার মাঠে সংস্থার দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে প্রতিযোগিতা। এতে মোট 8টি দল অংশগ্রহণ করবে। সংস্থার বাড়তি পাওনা হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শিলচর ও করিমগঞ্জ ভেটেরান এফসি। তার পরের দিন অর্থাৎ রবিবার 28 নভেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিকেল 5:30 নাগাদ শিশুদের একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সহ একক আবৃত্তি ও সমবেদন নৃত্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান পূবালীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা। এই 8টা টিমের নকআউট ম্যাচেস খেলা হবে শিলচর স্পোর্টিং গ্রাউন্ডে, এবং এই টুর্নামেন্টে সবচেয়ে একটা উত্তেজনীয় খেলা হলো শিলচর ভেটারান এফসি এবং করিমগঞ্জ ভেটারান এফসি মিলে একটা এক্সিবিশন ফুটবল হবে। এই এক্সিবিশন ফুটবলে আমরা কোনো চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি দেবো না, সব দুই টিমকে যতজন প্লেয়ার থাকবে আমরা একটা ওদেরকে স্মারক হিসাবে দেব। ক্লাবে যেহেতু 50 বছর গোল্ডেন জুবলি হিসাবে যারা খেলবে তারাও একটা মনে থাকবে যে আমরা একটা ক্লাব একটা গোল্ডেন জুবলি একটা ক্লাব থেকে আমরা স্মারক পেয়েছি। এই বলে আমি সবাইকে একটা অনুরোধ করছি, আপনাদেরকে একটা অনুরোধ করছি যে খেলাটা যেন ভালো হয়, ক্লাবের সবাইকে থাকার জন্য অনুরোধ করছি, এবং শিলচর যে ক্রীড়াবাসী আছে সবাইকে অনুরোধ। এই খেলার থেকে আমি শিলচর ডিএসএকে অশেষ ধন্যবাদ জানাই, কেন ওরা খুব আমাদেরকে সাহায্য করছে এই টুর্নামেন্টে। এই জন্য আমি শিলচর ডিএসএ জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাই। পরে বছরব্যাপী কর্মসূচির কথা জানান তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হওয়া প্রত্যেক সাংস্কৃতিক কর্মীকে গাছের চারা উপহার স্বরূপ দেওয়া হবে বলে জানানো হয়, এবং আগামী 5 ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবিরও আয়োজন করা হবে কাছাড় ক্যান্সার হাসপাতালে, ও একই দিনে সংস্থার পক্ষ থেকে পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর রবি কানানকে সম্বর্ধনা জানানো হবে বলে জানান পূবালীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা। তো আমরা 28 তারিখ যে প্রোগ্রামটা নিচ্ছি সঙ্গীত বিদ্যালয়ে, 5:30 শুরু হবে। প্রথম হবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন ও মুখ্য অতিথির ভাষণ দিয়ে, তারপর হবে সমবেত শিশু নৃত্য গণেশ বন্দনার মাধ্যমে, তারপর সংস্থার সমবেত সঙ্গীত, তারপর শিশুদের সমবেত আবৃত্তি, একক রবীন্দ্রসঙ্গীত গাইবেন শ্রীমতী সুদীপ্তা ভট্টাচার্য, সমবেত শিশু নৃত্য একক আবৃত্তি করবেন শান্তনু সেনগুপ্ত আমাদের এই সংস্থার সদস্য, এবং সংস্থার নৃত্যনাট্য একক নজরুল গীতি শ্রী রথীন্দ্র চক্রবর্তী মহাশয়ের দ্বারা পরিবেশন হবে, তারপর হবে সমবেত শিশু নৃত্য, তারপর একক নৃত্য যেটাকে তিস্তামোদক নাম দেওয়া হয়েছে, তারপর শিশুদের নাটক, আমাদের এই ক্লাবের শিশুরা অবাক জলপান নামে নাটকটি করবে, তারপর সংস্থার সদস্যরা ধামাইল নৃত্য করবেন, তারপর স্মারক বিতরণ শিল্পী। বরাক উপত্যকার যুব প্রজন্মদের সাথে নিয়ে আগামী 27 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত টানা 9 দিনব্যাপী এক প্রযোজনা ভিত্তিক কর্মশালা শুভারম্ভ করতে যাচ্ছে শিলচরের ব্যতিক্রমী নাট্য সংস্থা ভাবিকাল। এ উপলক্ষে আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অদ্রিজা দাশগুপ্ত ও সামগ্রিকভাবে শিবির সঞ্চালনা করবেন শান্তনু পাল। ধারাবাহিকভাবে উল্লেখিত দিনে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত শিলচর দাসকলোনি রোডস্থিত ভাবিকালের কার্যালয় প্রাঙ্গণে চলতে থাকবে নাট্য প্রযোজনার প্রস্তুতি পর্ব। এ ব্যাপারে বিশদ জানতে ইচ্ছুক
প্রার্থীরা ভাবিকালের দাসকলোনিস্থিত সংস্থার কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এক প্রেস বার্তায় খবর জানান সংস্থার কর্মকর্তারা। আগামী 27 নভেম্বর দ্বিতীয় কর্মশালাতে আমরা এগিয়ে যাচ্ছি। সেই দ্বিতীয় কর্মশালাটা সবচেয়ে বড় কথা যে এই নাট্যক যুব নাট্য কর্মশালা এটা কিন্তু প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা। সুতরাং যারা এই কর্মশালায় যোগদান করবেন তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে একটা নাটক একটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি বরাদ্দটা। এবং এই যুব নাট্য কর্মশালার নামকরণ আমরা দিয়েছি থিয়েটার গ্যারেজ প্রজেক্ট ফেজ টু। এবং এই থিয়েটার গ্যারেজ প্রজেক্টে অর্থাৎ কর্মশালায় এই 9 দিনব্যাপী কর্মশালা চলবে। এই কর্মশালায় আমরা কলকাতা থেকে অহিনী নাট্য দলের পরিচালক অদ্বিজা দাশগুপ্ত উনি থাকবেন এবং ক্যাম্প ডিরেক্টর হিসেবে থাকবেন ভাবিকালের নির্দেশক শ্রী শান্তনু পা। মূলত এই ওয়ার্কশপে অভিনয়ের যে স্বর সাধনা সুর এবং রিদমের উপর বিশেষভাবে জোর দেওয়া হবে। সুতরাং বলুন আপনারা যারা ইচ্ছুক আছেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এবং লোকেশন আছে আপনারা। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর ক্যান্সার হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস সূচনা বিধায়ক করিমের। রাজীব ভবনের প্রবেশদ্বারে বসানো হল প্রয়াত প্রধানমন্ত্রীর আবক্ষ প্রতিমূর্তি। কাঁঠালতলী পাথারকান্দি রোডকে করিডোর করে সেগুন কাঠ পাচার, লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।